12 নম্বর দেখো বসে যে তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর যথাক্রমে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সি হতে কার্যরত আছে, যদি এদের লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্রগামী হয় তবে প্রমাণ করতে বলা হয়েছে। এটা ত্রিভুজ, ত্রিভুজটা হলো এ বি সি, এটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের তিনটা শীর্ষ থেকে তিনটা সমান্তরাল বল কার্যরত। ধরো এই এ বিন্দুতে পি বল আর বি বিন্দুতে কিউ বল আর সি বিন্দুতে আর বল, এই তিনটা বল কার্যরত এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল আর সি বিন্দুতে আর বল কার্যরত। এদের লব্ধি অন্তঃকেন্দ্রগামী, অন্তঃকেন্দ্র মানে এখানে এই কোণকে অন্তদ্বি খন্ডক করলে ধরো এই যে এ দি, আর আরেকটা অন্তদ্বি খন্ডক এই কোণকে অন্তদ্বি খন্ডক করলে বললে যে অন্ত কেন্দ্র হয়েছে আই, আই বিন্দু থেকে তিনটা বল প্লাস করে পি প্লাস কিউ প্লাস আর। এখন দেখো ধরো বি বিন্দুতে কিউ বল আর সি বিন্দুতে আর বল, এই দুইটা লোক দিয়ে এই বিন্দুতে কাজ করে, দ্বি বিন্দুতে কার্যরত কিউ প্লাস আর কার্যরত হলে আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো এই কিউ বল আর আর বল দ্বি বিন্দুতে কি রাশি হইলে এটা এ বিন্দুতে পি বল, দ্বি বিন্দুতে কিউ প্লাস আর বলের লোভ দিয়েছে অন্তঃকেন্দ্র গামী হবে সদৃশ সমান্তরাল। এখন আমরা এই ক্ষেত্রে যে কিউ এবং আর এর লোভ দি কিউ প্লাস আর, তাই এখানে দেখো এখন দেখো এখানে সদিশ সমান্তরাল বলের সূত্র হতে পারে, সদিশ সমান্তরাল তরাল বলের বলের সূত্র এখানে কিউ ইন্টু বিডি, কারণ কিউ এবং আর বলের লব্ধি যে দ্বি বিন্দুতে কি রাশি আর ইন্টু সিডি,
বিডি একদম। দেখো এই যে এডি, এ কোণের অন্তর্দ্বিখণ্ড, এডি হলো, আবার এডি বিএসিকে, বিএসিকে সমদ্বিখণ্ড, সম দ্বিখণ্ডিত। এখন সমদ্বি খণ্ডিত করলে কোন কোণকে যদি কোন বাহু সমদ্বি খণ্ডিত করে, তাহলে এই কোণে অপর বাহুকে যে অনুপাতে বিভক্ত করে সেটা হলো এই কোণ সংলগ্ন বাহুর অনুপাতে বিভক্ত। তার মানে দেখো এডি এই বিএসি কোণকে সমদ্বি খণ্ড করলে এই ডি বিন্দুতে বি সি কে খণ্ডিত হয়, কি খণ্ডিত হয়, বি ডি আর সি ডি খণ্ডিত হয়, অনুপাতে হলো এ বি এ সি অনুপাত, এ বি এ সি অনুপাত। একে বলা হয় যে ত্রিভুজে কোন কোণকে যদি অন্তদ্বিখণ্ড করা হয় তবে উহা ওই কোণের বিপরীত বাহুকে কোণ সংলগ্ন বাহুর অনুপাতে অন্তরে বিভক্ত করে। তার মানে এইটা একটা উপপাদ্য হতে আমরা পাই। এখানে দেখো বিডি ডিভাইডেড বাই সিডি, আর এখানে হবে এবি, এবি মানে স্মল লেটার সি, আর বি কোণ স্মল লেটার বি, আর বি সি মানে স্মল লেটার এ। আমরা এখানে মান বসাবো এ বি স্মল লেটার সি আর এ সি স্মল লেটার বি। তাহলে দেখো এখানে এক একের সাথে যদি তুলনা করি তাহলে আমরা এখানে সি ডি ডিভাইডেড বাই বি ডি ইকুয়াল টু বি সি আমরা লিখতে পারি। এটা হলো ব্যস্তকরণ পদ্ধতি। এক নং এবং দুই নং হতে পাই, এক নং ও দুই নং হতে পাই। দেখো এক ও দুই পাই হলো কিউ ডিভাইডেড বাই আর, বি ডিভাইডেড বাই সি। এখন এখান থেকে দেখো ইউ বাই বি আর বাই সি, এটা তিন নম্বর। অনুরূপভাবে দেখানো যায় যে অনুরূপভাবে পি এ ডিভাইডেড এ কিউ
divided by B. যেটা 4 নাম্বার 3 ও 4 হতে পারে হতে পারে 3 4 হতে পাও দেখো P by A Q divided by B R divided by C এই জিনিসটা পাওয়া যায় এখন ত্রিভুজের সাইন সূত্র হতে মানটা এ বি সি এর মান এটা আগে দেখানো হয়েছে বসাই দাও পি বাই এ কে সাইন এ আর বি এর মানটা কে সাইন বি আর সি এর মানটা আর কে সাইন্স এখন কে কে যদি আউট করে দাও কে রা আউট করলে পি বাই সাইন এ কিউ বাই সাইন বি আর বাই ডিভাইডেড বাই সাইন সি এখান থেকে আমরা লিখতে পারি পি অনুপাত কিউ অনুপাত R equal to sin A অনুপাত sin B অনুপাত sin C আমরা এই প্রমাণটা করছি তোমরা লক্ষ্য করো যে সাইন সূত্র সাইন সূত্র ত্রিভুজের ধরো এ এ বি সি ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এখানে এ বি সি এখান থেকে দেখা যায় লেখা যায় এ সমান সমান কে সাইন এ B সমান সমান K সাইন B C ইকুয়াল টু K সাইন C এখন A A দেখো B C তার মানে A হলো B C এই B C K এই B C নিলে B C এর এই B C এর বিপরীত কোণ মানে কি A এই যে A K সাইন B A C কোণ B A C কোণ এখানে কোণের চিহ্ন অনেক সময় দিতে হয় না যেমন দেখো যে সাইন A কোণ A কোণ আমরা সাইন লিখি সাইন A লিখি A কোণের চিহ্নটা দেওয়া হয় এখন দেখো B B মানে এই বাহু আর কোণটা হলো A B C তার মানে দেখো A C এ সি হবে কে হবে আর এ সি মানে এ বি বাহুর বিপরীত কোণ হল এ বি সি সাইন এ বি সি এই কোণ আর এখানে সি স্মল লেটার সি সি মানে এ বি এ বি ইকুয়াল টু কে এ কোণ এ সি বি সাইন এ সি বি কোণ দাঁড়াও সরাসরি এটা লেখা যায় তার মানে এই বাহু বি সি বাহু হবে ইকুয়াল টু কে ইন্টু সাইন বি এ সি কোণ সরাসরি এই মানগুলো লেখা যায় এখন তোমরা যদি এভাবে দেখো
এভাবে লেখ, দেখো ত্রিভুজ যদি এইভাবে থাকে, ধরো ডি ই এফ যদি থাকে, তাহলে ই এফ, ই এফ কে লিখতে পারবা কে, আর এ কোনটা সাইন ই ডি এফ লিখতে পারবা, আবার ডি কে লিখতে পারবা, ডি কে লিখতে পারবা কে সাইন ডি এফ ই, আর এটাকে ডি এফ কে লিখতে পারবা, ডি এফ কে লিখতে পারবা কে, এই কোনটা সাইন ডি ই এ, এটা লিখে দেবে, এলো সাইন সূত্র, এটা হলো ত্রিভুজের সাইন সূত্র। ১৩ নম্বর হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, একটি বল পি এ ও বরাবর ক্রিয়ারত, দেখাও যে বি ও সি বিন্দুতে পি এর সমান্তরাল উপাংশ দ্বয়ের অনুপাত, উপাংশ পদ দেখো, ও হলো পরিকেন্দ্র, এ বি সি ও হলো পরিকেন্দ্র, পরিকেন্দ্র হলো কি, ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলে এ বি সি বিন্দুগামী বৃত্ত হবে, ও হলো পরিকেন্দ্র। এখন এ ও বরাবর, এ ও যোগ করো, যোগ বরাবর এখানে একটা পি বল ক্রিয়া করে, পি বল ক্রিয়া ও পরিকেন্দ্র। এখন পি বলে দুইটা উপাংশ, একটা ধরো বি বিন্দুতে ক্রিয়া করে পি ওয়ান উপাংশ, আর এখানে একটা উপাংশ বল পি টু, তার মানে পি ওয়ান আর পি টু এর লব্ধি হবে পি উপাংশ, মানে পি ওয়ান এবং পি টু বলের লব্ধি দ্বি বিন্দুতে কাজ করে, সদিশ সমান্তরাল বলের সূত্র এখানে ব্যবহার করা যায়, সদিশ সমান্তরাল বলের সূত্র আমাদের সুবিধায় প্রয়োজনে আমরা ও বি আর ও সি যোগ করি। এখন দেখো যে পি বলের দুইটা উপাংশ, একটা হলো পি ওয়ান আর একটা উপাংশ হলো পি টু, অন্যভাবে বলতে পারবা পি ওয়ান এবং পি টু এর লব্ধি হলো পি, লব্ধি যদি হয় সদিশ সমান্তরাল বলের সূত্র হতে পাই, দেখো সদিশ
সদেশ সমান্তরাল বলের সূত্র হতে পারে। পি ওয়ান ইন্টু বিডি পি টু ইন্টু সিডি, এটাকে লেখা যায় পি ওয়ান ডিভাইডেড বাই পি টু সিডি ডিভাইডেড বাই বিডি। এবং ডান ডান পক্ষের হর অলককে ওডি দ্বারা ভাগ করে দেবে। দেখো পি ওয়ান এখন ওডি দ্বারা যদি ভাগ করে, এখানে দেখো সিডি ওডি আর বিডি ওডি, দেখো এখানে সিডি আর ওডি, দেখো সিডি এইটা আর ওডি এইটা, তার মানে এটা হলো এই ত্রিভুজ, এই ত্রিভুজ এই দুটো হলো এই ত্রিভুজ, আর নিচে বিডি বিডি হলো এটা, আর একটা হলো ওডি এই যে এইটা, এই ত্রিভুজ দুইভাগ। এখানে সিডি আর ওডির ক্ষেত্রে যদি সাইন সূত্র দাও তাহলে ওডি ত্রি ওডি সি ত্রিভুজের ক্ষেত্রে নিব, আর বিডি আর ওডি এই বিডি আর ওডি এর ক্ষেত্রে যদি সাইন সূত্র নাও তাহলে ত্রিভুজ ও বি ডি ত্রিভুজের ক্ষেত্রে নিব। এই ত্রিভুজের ক্ষেত্রে কে ওয়ান ধ্রুবক নেবা, ওই যে কে ওয়ান মানে টুয়াইস টু ইন্টু পরিবেশ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে কে টু। এখন মান যদি বসাও, মান বসাইলে দেখো পি ওয়ান বাই পি টু, এখানে সিডি দেখো সিডি হলো সিডি হলো এই সিডি এর বিপরীত কোণ হলো সি ও ডি, আর ও ডি এর বিপরীত কোণ হলো ও সিডি। তাহলে এখানে সিডি সিডি কে ওয়ান সিডি হলো সাইন সি ও ডি, আর ও ডি হলো কে ওয়ান সাইন ও সিডি, আর এটা হলো ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রে বি ডি হলো কে টু সাইন বি ও ডি, আর এটা হলো ও ডি হলো কে টু সাইন ও বি ডি। এখন এখান থেকে সরল করো, সরল করে দেখো যে পি পি ওয়ান পি টু সমান সমান একে চলে যায় সাইন সি ও ডি সাইন ও সি ডি, এখন দেখো এটা এটা চলে যায়, কারণ কি ও সিডি ও সিডি কোণ আর ও বিডি কোণ সমান। কারণ দেখো
এই বাহু আর এই বাহু যদি সমান হয়, ও বি আর ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ, ও হলো পরিকেন্দ্র, ও যদি পরিকেন্দ্র হয়, ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, এ কারণে ও বি ডি কোণ এই কোণটা আর ও সি ডি কোণ এই কোণটা সমান, সমান হলে এটা চলে যায় সাইন ও সি ডি আর সাইন ও বি ডি চলে গেলে এটা থাকে, এটা থাকে সেটা আমরা লিখব। আমাদের থাকবে হলো পি ওয়ান ডিভাইডেড বাই পি টু, আর এখানে থাকে হলো করে সাইন সিওডি, সাইন সিওডি এটা কোন চিহ্ন কিন্তু কোন দেওয়া হয় না, সাইনের পর এটা কোন ধরে না হয় সাইন বি ও ডি, এটা কোন চিহ্ন সিওডি আর বিওডি এটা থাকে আর এটা থাকে। এখন দেখো পি ওয়ান ডিভাইডেড বাই পি টু সমান সমান, এখন দেখো সিওডি কোণ, সিওডি কোণ এটা হলো এই টোটাল কোণটা হলো পাই, পাই থেকে এ, পাই থেকে এ ও সি কোণটা, এ কোণটা হলো টোটাল হয়েছে পাই, পাই মাইনাস এ ও সি কোণ সাইন, পাই মাইনাস এ ও সি কোণ। আর দেখো সাইন বি ও ডি, বি ও ডি এ কোণটা, এই টোটাল কোণ হয়েছে পাই মাইনাস এ কোণটা এ ও বি সাইন, পাই মাইনাস এ ও বি। এখন দেখো এখানে হয় পি ওয়ান ডিভাইডেড বাই পি, আর এখানে হবে পাই ওই সাইন এ ও সি কোণ, সাইন এ ও সি সাইনের পর কোণ না দিলে হয় আর সাইন এ ও বি, এখানে কোণ দাও না কিন্তু এটা কোণ এ ও সি কোণ, এ ও সি কোণ এ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিগ্ধ, এটা টোটাল একটা বৃত্ত এ বি সি একটা সার্কেল, এ ও সি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিগ্ধ, তাহলে এ ও সি হবে টু বি আর এ ও বি হবে টু সি। এখানে দেখো পি ওয়ান ডিভাইডেড বাই পি টু হবে সাইন টু বি, বি মানে ক্যাপিটাল বি কোণ আর সাইন টু সি, সি হলে এটা উপাংশ হইল পি ওয়ান আর পি টু, এটার অনুপাতটা দেখো পি ওয়ান
অনুপাত পি টু সাইন টু বি অনুপাত সাইন টু সি। দেখো এটা ত্রিভুজ, এ বি সি পরিকেন্দ্র ধরো, পরিকেন্দ্র দেখো এটা হলো পরিকেন্দ্র। এখানে একটা বল পি কিনা করে এ বিন্দুতে কিউ, আর এইটা হচ্ছে আর তিনটা বল ক্রিয়া করে তাদের লোক দি ক্রিয়া ই কিউ আর তাদের লোক দি ও বিন্দুতে ক্রিয়া করে। এখন দেখো এই বি আর সি বিন্দুতে যে বলদ্বয় ক্রিয়া করে তাদেরকে এইভাবে লোক দিয়ে এখানে নিয়ে আসা যায়, তারপর কিউ প্লাস আর বল চলে আসলো, এই বলদ্বয়টা এখানে চলে আসলো, ফাইনালি এই এ ডি বলে লোক দি হলো, এ ডি বিন্দুতে ক্রিয়ারত বলে লোক দি হলো, ও বিন্দুতে ক্রিয়া হলো। ও ডি আর বি ডি যোগ করি আগের মতো। এখন সদিশ সমান্তরাল বলের সূত্র হতে পাই, সদিশ
সিজি কিউ বাই আর সিজি বাই বি আগের মতো এটা আগাবা কিউ বাই ডিভাইডেড বাই আর এই ওডি দ্বারা ভাগ করো হর অলকে সিজি বাই ডিভাইডেড বাই ওডি ডিডি ডিভাইডেড বাই ওডি এখানে কিউ বাই আর এখন সাইন সূত্র নাম সিডি এই সিডি এই বাহু দিলে এই কোণ এই কোণ কে ওয়ান সাইন সি ও ডি কো সি ও ডি এখানে কো আর কে টু সাইন ও সি ডি কো ও সি ডি কো আর এখানে দেখো বিডি বিডি এই যে এটা এই কোণটা বিওডি এটা কে ওয়ান হবে একই ত্রিভুজে কে ওয়ান এখন ভিন্ন ত্রিভুজে ভিন্ন ত্রিভুজে হইলে কে টু এখানে কে টু কে টু সাইন বি ও ডি আর কে টু হবে এখানে হবে সাইন ও বি ডি এখন দেখো এই কে কে চলে যায় এই কে টা কে কে টু চলে যায় চলে গেলে এখানে থাকে দেখো কিউ আর সাইন সি ও ডি সাইন ওসিডি সাইন ও বিডি বি উল্টে যাবে ও বিডি সাইন বি ও এটা এখনটা চলে যায় চলে যায় মানে দেখো ও বি আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই কোণ আর এই কোণ সমান সমান হইলে সাইন এই কোণ কোণ সমান চলে যায় চলে গেলে দেখো আমাদের যা থাকে থাকে হলো কিউ ডিভাইডেড বাই আর আর এখানে থাকবে সাইন সি ও ডি আর সাইন এটা থাকে এই দুটা থাকে এখন দেখো কিউ ডিভাইডেড বাই সাইন সি ও ডি দেখো সি ও ডি এই টোটাল কোণ হলো পাই মাইনাস এ ও সি সাইন টোটাল কোণ হলো পাই মাইনাস এ ও সি এখানে কোণ চিহ্ন আর ত্রিকোণমিতিক অনুপাত আসলে এই কোণ চিহ্ন না দিলেও এখানে সাইন বিওডি বিওডি এ কোণটা টোটাল কোণ মাইনাস এ ও পাই মাইনাস এ ও এখন লক্ষ্য করো কিউ বার আই
divided by r sin a cos আর এখানে আছে sin a o ওই যে পাই মাইনাস থিটা sin পাই মাইনাস থিটা sin থিটা ওইভাবে a o c দেখো a a o c এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিক তাহলে বৃত্তস্থ কোণ বসাও q বাই r এটা হলো b sin twice b এর সাইন টুয়াইস সি হলে এখানে লেখা যাবে কিউ বাই সাইন টু বি আর বাই সাইন টু সি এটা হলো এক অনুরূপে 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 পি সাইন টু এ কিউ সাইন টু বি এটা দুই দেখো এক নং ও দুই নং হতে পাই এক নং ও দুই এক ও দুই হতে পাই তাহলে কি ডিভাইডেড বাই u divided by sin 2b equal to r by sin 2c এখন এটা সূত্র না e divided by 2 sin a cos u এখন তিনি বুঝে সাইন সূত্র ব্যবহার করে এখানে বসাও কি টু এ বাই সাইন এখন টু বাই কে টু বাই কে চলে যায় চলে গেলে Thank you.
এখানে লক্ষ্য করো ফাইনালি লেখা যায় পি অনুপাত কিউ অনুপাত আর এ ফোর্স এ ভি ফোর্স ভি অনুপাত সি ফোর্স সি এটি স্মল লেটার সি দেখো আজকে আই আই রহমান ১৭৪ রোল মাহফুজা আক্তার জেরিন ২০২ রোল তারপরে ১১৬ রোল তারপরে পরীক্ষার্থী এসএসসি ২১০০ আয়োজন ইকলিন তোমার রোলটা বোঝা যাচ্ছে না কারণ ২১ দিয়েছে এখন কোন সেশনে এটা বোঝা যায় না অর্পিতা অর্পিত হয়েছে ৩১০ রোল অর্পিতা আনিমা সিদ্দিক ৩২৩ রোল লিমন খান ১৬৩ রোল তারপরে সাব্বির ৪৬০ আমার সিদ্দিকি আন্ত ১৬১ আগামী দিন আমরা গতিবিদ্যা শুরু করব পোস্ত নবম অধ্যায় নবম অধ্যায় নেক্সট দিন নেক্সট হবে ৯.১ থেকে ১০